হ্যালো ভিউয়ার্স, নবদিগন্ত হোমিও দর্পণে আপনাদের স্বাগত। ফ্রেন্ডস, আমি ডাক্তার ইনজামামুল হক আজকে নতুন একটি ভিডিও এবং নতুন একটি বিষয় নিয়ে পুনরায় হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করুন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশান আপনি আপনার মোবাইলে নিয়মিত পেতে থাকবেন এবং তার পাশাপাশি আপনি আমার ইউটিউব চ্যানেলের নিয়মিত মেম্বার হয়ে যাবেন। এবং বন্ধুরা, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নিয়মিত মেম্বার হয়ে থাকেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো প্রিয় বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে বমন বা ভমিটিং। বমন বা ভমিটিং স্বতন্ত্র কোনো রোগ নয়, এটি অন্য রোগের উপসর্গ মাত্র। বিভিন্ন কারণে এই লক্ষণগুলি রোগীর মধ্যে প্রকাশ পেতে পারে। তো বন্ধুরা, চলুন আমরা জানি কী কী কারণে এই বমন বা ভমিটিং রোগীর মধ্যে প্রকাশ পেতে পারে। তো প্রিয় বন্ধুরা, বিভিন্ন কারণে এই ভমিটিং বা বমন হতে পারে। অম্লজনিত কারণে হতে পারে, অতিরিক্ত ভোজনের কারণে হতে পারে, অতিরিক্ত রাত জাগরণের ফলে হতে পারে, কৃমিজনিত কারণে হতে পারে, কোষ্ঠকাঠিন্যজনিত রোগে আক্রান্ত হওয়ার ফলে হতে পারে, দীর্ঘদিন রোগে আক্রান্ত হওয়ার ফলে স্নায়বিক দুর্বলের কারণে হতে পারে, যদি অতিরিক্ত মানে দূরবর্তী জায়গায় ভ্রমণ করা হয় সেই ক্ষেত্রে ভ্রমণজনিত কারণে বমন হতে পারে এবং গর্ভজনিত কারণেও বমন হতে পারে। তো প্রিয় বন্ধুরা, আমরা এবার জানব এই বমন বা ভমিটিংয়ের জন্য হোমিওপ্যাথিতে কী কী কার্যকরী মেডিসিন আছে। প্রিয় বন্ধুরা, আমি প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ইপেকাক ছয়। ইপেকাক ছয় মেডিসিনটির লক্ষণ হচ্ছে যদি অবিরাম বমি বমি ভাব করে বা বমি হয়ে থাকে সেই ক্ষেত্রে ইপেকাক ছয় মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এবং ইপেকাক মেডিসিনের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যদি গুরুপাক খাদ্য খাওয়ার ফলে বমি হয়, যেমন ধরেন পিঠা খাওয়ার ফলে বমি হয়, সেই ক্ষেত্রে ইপেকাক ছয় মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এই ক্ষেত্রে ইপেকাক ছয় মেডিসিনটিকে 3 ফোঁটা করে হাফ কাপ ঠান্ডা জলের সাথে খেতে হবে, দিনে 3 বার সেবন করতে হবে, খাবার খাওয়া 30 মিনিট আগে সেবন করতে হবে অথবা খাবার খাওয়া 30 মিনিট পরে সেবন করতে হবে। ফসফরাস ছয়। ফসফরাস ছয় মেডিসিনটির লক্ষণ হচ্ছে যদি ঠান্ডা জল খাওয়ার ফলে বমি হয় বা ঠান্ডা জল খেলেই বমি হয়ে যায় সেই ক্ষেত্রে ফসফরাস ছয় মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এই ক্ষেত্রে ফসফরাস ছয় মেডিসিনটিকে 3 ফোঁটা করে হাফ কাপ ঠান্ডা জলের সাথে দিনে 3 বার সেবন করতে হবে, খাবার খাওয়া 30 মিনিট আগে সেবন করতে হবে অথবা খাবার খাওয়া 30 মিনিট পরে সেবন করতে হবে। নাক্সভাম 30। নাক্সভাম 30 মেডিসিনটির লক্ষণ হচ্ছে যদি রাত জাগরণের ফলে আপনার বমি হয়ে থাকে সেই ক্ষেত্রে নাক্সভাম 30 মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এই ক্ষেত্রে নাক্সভাম 30 মেডিসিনটিকে দিনে 3 বার সেবন করতে হবে, 3 ফোঁটা করে হাফ কাপ জল সহ, খাবার খাওয়া 30 মিনিট আগে অথবা খাবার খাওয়া 30 মিনিট পরে। আর্সেনিক ছয়। আর্সেনিক ছয় মেডিসিনটির লক্ষণ হচ্ছে যদি বরফ বাট আইসক্রিম, পচা ফল ইত্যাদি খাওয়ার ফলে বমি হয় সেই ক্ষেত্রে আর্সেনিক ছয় মেডিসিনটি খুবই ভালো কাজ করে। এই ক্ষেত্রে আর্সেনিক ছয় মেডিসিনটিকে 3 ফোঁটা করে হাফ কাপ ঠান্ডা জলের সাথে দিনে 3 বার সেবন করতে হবে, খাবার খাওয়া 30 মিনিট আগে সেবন করতে হবে অথবা খাবার খাওয়া 30 মিনিট পরে সেবন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেমেডি। তো বন্ধুরা, ভিডিওটিকে এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে আমার আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত হোমিও দর্পণ দেখতে থাকবেন। ধন্যবাদ।